डियर ভিউয়ার্স, আমি বিধান চলে এসেছি নিয়মিত চাকরির আপডেট নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বর্ডার গার্ড বাংলাদেশ সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 5 ফেব্রুয়ারি 2021। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 97তম ব্যাচে সিপাহী জিডি, পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের মনের যত প্রশ্ন তার উত্তর পেয়ে যাবেন। বর্ডার গার্ড বাংলাদেশে যোগদান করতে চান তাদের সকল প্রশ্নের উত্তর এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে এসএসসি বা সম্মান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি বা সম্মান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি লেভেলে দুটো মিলে কমপক্ষে 5.5 পয়েন্ট পেতে হবে। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স 18 হতে 23 বছর, আমি আবার বলছি বয়স 18 হতে 23 বছর। এক্ষেত্রে সর্বশেষ যে তারিখটি উল্লেখ করা হয়েছে 22/8/2021, অর্থাৎ এই 22/8/2021 তারিখে আপনার বয়স ন্যূনতম 18 এবং সর্বোচ্চ 23 বছর হতে হবে। জন্ম তারিখ 23/8/1998 হতে 22/8/2003 এর মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ 23/8/1998 হতে 22/8/2003 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই প্রযোজ্য। এক্ষেত্রে উচ্চতা উল্লেখ করা হয়েছে সর্বনিম্ন পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। ওজন ন্যূনতম 49 কেজি পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ স্বাভাবিকভাবে 32 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 এবং মহিলার ক্ষেত্রে 6/6। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ভর্তির তারিখ ও স্থান এসএমএস এর মাধ্যমে জানানো হবে, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী জিডি পদে আবেদনটি এসএমএস ভিত্তিক, সুতরাং এসএমএস আবেদন করা সম্পূর্ণ হওয়ার পরে ভর্তির তারিখ ও স্থান পরবর্তী এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর এসএমএস করার কি প্রক্রিয়া আছে সেটি আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলে দিচ্ছি। এক্ষেত্রে জেলা কোটা অবশ্যই, জেলা কোটা সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত, অর্থাৎ অনেকেই অনেকে জেলা কোটা নিয়ে সন্দিহান আছেন, তো তাদেরকে বলতে চাই সকল জেলা হতেই সিপাহী পদে পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। এসএমএস করার শুরুর তারিখ, অর্থাৎ বিজিবিতে যারা আবেদন করতে চায় বা আপনারা যারা আবেদন করতে চান তাদের এসএমএস করার শুরুর তারিখ 8 ফেব্রুয়ারি 2021 সকাল 10 ঘটিকা হতে 17 ফেব্রুয়ারি 2021 রাত 12 ঘটিকা পর্যন্ত। বর্ডার গার্ড বাংলাদেশে সিপাহী জিডি পদে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 1622 নম্বরে প্রেরণ করুন। আমি এসএমএস পাঠানোর প্রক্রিয়াটি দেখাচ্ছি। প্রথমে বিজিবি স্পেস এইচএসসি পাস ইয়ার, অর্থাৎ আপনি এইচএসসি যে সালে পাশ করেছেন, স্পেস এইচএসসি বোর্ড কিওয়ার্ড, অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ড থেকে পাস করে থাকেন ডিএইচএ, অর্থাৎ প্রথম 3 শব্দ, যদি কুমিল্লা বোর্ড থেকে পাস করে থাকেন সেই ক্ষেত্রে কুমিল্লা বোর্ডের প্রথম 3 অক্ষর, যদি মাদ্রাসা বোর্ড থেকে পাস করে থাকেন এমএডি প্রথম 3 অক্ষর,
টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করে থাকলে টিইসি, এরূপ ভাবে প্রথম তিন বর্ণ লিখতে হবে। এরপরে এইচএসসি রোল অর্থাৎ ইন্টারমিডিয়েটের রোল, পরে আবার স্পেস এবং স্পেস মারার পরে এসএসসি পাশের বছর, এইচএসসি বোর্ড কিওয়ার্ড এবং এসএসসি রোল, এরপরে আপনার হোম ডিস্ট্রিক্ট কোর্ট স্পেস দিয়ে হোম ডিস্ট্রিক্ট কোর্ট, এবং তারপরে উপজেলা নেম এবং সেন্ড করে দেবেন 16222-তে। এসএমএস পাঠানোর ক্ষেত্রে যে যে বোর্ড থেকে পাশ করেছে সেই বোর্ডের বোর্ড কিওয়ার্ড এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। ঢাকা বোর্ড থেকে ডিএইচএ, রাজশাহী থেকে আরএজে, যশোর থেকে জেএস, এরূপভাবে যার যে বোর্ড সেই বোর্ডের প্রথম তিন অক্ষর সে নির্বাচন করবে এখান থেকে। আর হোম ডিস্ট্রিক্ট হিসাবে প্রত্যেকের কোর্ট বিজিবি কর্তৃক নির্ধারণ করা আছে, যেমন পঞ্চগড় 01, ঠাকুরগাঁ 02, দিনাজপুর 02, নীলফামারী 04, এরূপভাবে কুমিল্লা 55, চাঁদপুর 56, লক্ষ্মীপুর 57, ফরিদপুর 45, গোপালগঞ্জ 47। তো আপনার আপনি যে জেলার বাসিন্দা অর্থাৎ যে জেলা থেকে আপনি আবেদন করবেন মনস্থ করছেন সেই জেলার কোর্টটি এখান থেকে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে দেখে এসএমএসে প্রয়োগ করবেন। প্রথম এসএমএস সেন্ড করার পরে পরবর্তী এসএমএসে পিন নাম্বার দেওয়া হবে এবং পিন নাম্বারটি প্রেরণ করার জন্য বিজিবি স্পেস ইএস স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার যে নাম্বারটি আপনি ভর্তি প্রক্রিয়ার কাজে ব্যবহার করতে চাচ্ছেন সেই কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটি দিয়ে দিয়ে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এক্ষেত্রে আপনার এসএমএস টেলিটক প্রিপেইড মোবাইল ব্যালেন্সে অবশ্যই 160 টাকা থাকতে হবে এবং ভর্তি প্রক্রিয়ার জন্য 150 টাকা কর্তন করা হবে, বাকিটা এসএমএস প্রেরণের চার্জ হিসেবে কেটে নেওয়া হবে। এবার ভর্তির সময় কি কি সঙ্গে নিয়ে যেতে হবে, ভর্তির সময় একজন প্রার্থীকে যা যা সঙ্গে নিয়ে যেতে হবে সেটা আমি পর্যায়ক্রমে বলছি। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল অবলিক প্রভিশনাল সনদপত্র অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অবলিক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি এবং এসএসসি পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত হতে হবে, ইউনিয়ন পরিষদ অবলিক পৌরসভার চেয়ারম্যান এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, চারিত্রিক সনদপত্র সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান অবলিক ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন, অর্থাৎ আপনি যে ছবিটি আপনার নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহার করবেন সেই ছবিটি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে, কম্পিউটার প্রিন্ট ছবি গ্রহণযোগ্য হবে না, স্পষ্ট উল্লেখ করে দিয়েছে ল্যাব থেকে প্রিন্ট করতে হবে, এবং 11 কপি ছবির মধ্যে 1 কপি ছবি সত্যায়িত করবেন, বাকি 10 কপি সত্যায়িত করতে হবে না, এবং ছবির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনে ছবির পিছনের পটভূমি অবশ্যই নীল থাকতে হবে। ইউনিয়ন পরিষদ অবলিক পৌরসভা চেয়ারম্যান কর্তৃক অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, এই সমস্ত কাগজপত্র আপনার অবশ্যই ভর্তির সময় সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও http://www.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফর্মে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় সঙ্গে নিয়ে যেতে হবে। বিজিবিতে সিপাহী পদে পুরুষ এবং মহিলা ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, বিএনসিসি ক্যাডেট, আনসার, গ্রাম প্রতিরক্ষা, উপজাতীয় সরকারি নিবাসী, এতিম ও সদস্য প্রার্থীদের জন্য কিছু নিয়মকানুন আছে এবং বিজিবি এর কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ মৃত সদস্যদের সন্তানদের জন্য কিছু কাগজপত্র এক্সট্রা প্রয়োজন আছে। এছাড়াও বিএনসিসি ক্যাডেটদের জন্য, আনসার গ্রাম প্রতিরক্ষা সদস্যদের জন্য, উপজাতীয়দের জন্য, সরকারি এতিম খানা নিবাসী ও এতিম সদস্যদের জন্য, খেলোয়াড় কোটা প্রাপ্তর জন্য বিভিন্ন ধরনের কাগজপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার আছে। এক্ষেত্রে আমি অবশ্যই যারা আবেদন করতে চান তাদেরকে www.bgb.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি সুন্দর করে ভালোমতো পড়ে বুঝে আবেদন করার জন্য বলছি। এবং এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে একটি কথা উল্লেখ করা হয়েছে, রেজিস্ট্রেশনের সময়
প্রদত্ত মোবাইল নম্বরে মোবাইল সেটটি অবশ্যই সঙ্গে আনতে হবে, অর্থাৎ আপনি যে ফোনটি বা যে সিমটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সেই সিমটি অবশ্যই আপনার মোবাইল সহকারে নিয়ে যেতে হবে। বিজিবি কর্তৃক প্রেরিত নিশ্চিত মেসেজের কপি বা ফরওয়ার্ডকৃত মেসেজ গ্রহণযোগ্য হবে না। বিষয়টি হয়তো বুঝতে পারছেন যে আপনি যে ফোন থেকে রেজিস্ট্রেশন করছেন বা যে সিম থেকে রেজিস্ট্রেশন করছেন অবশ্যই সেই সিমটি ভর্তির সময় নিয়ে যেতে হবে, মেসেজ ফরওয়ার্ড করে নিয়ে গেলে কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। বিজিবিতে ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে। এক জেলার প্রার্থী অন্য জেলায় ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ কেউ যদি প্রতারণা করে বা নিজে ছলচাতুরি করে এক জেলার বাসিন্দা অন্য জেলার আবেদন করতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই তার ভর্তি অযোগ্য বলে বিবেচিত হবে এবং যদি বিজিবির কাছে ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকুরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তির জন্য বাতিল বলে অযোগ্য বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদের কোনরূপ ভাতা প্রদান করা হবে না, ভুল SMS গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপ বোর্ড এবং কলম অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। ড্রাইভিং লাইসেন্স এবং কম্পিউটার দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা সিপাহি জিডি পদে পুরুষ এবং মহিলা আবেদন করবেন তাদের যদি কারো ড্রাইভিং লাইসেন্স থাকে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে তারা ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর আরেকটি কথা যেটি না বললেই নয়, যদি SMS করার পরে কারো ভুল ক্রমে অথবা অনিচ্ছাকৃত সত্ত্বেও মেসেজ মুছে যায় বা ফোন থেকে ডিলেট হয়ে যায় বা ফোন হারিয়ে যায় বা SMS হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেসেজ অপশনে গিয়ে টেলিটক নাম্বারের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বিজিবি স্পেস সোলজার স্পেস হেলথ স্পেস রোল স্পেস 97GD থেকে 010001 এই নাম্বারে 16222 সেন্ড করলে অবশ্যই আপনার মেসেজটিকে ফিরিয়ে দেওয়া সম্ভবপর হবে বলেই বিজিবি থেকে এই ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ মুছে বা ভুলে গেলে যে কোনো টেলিটক নাম্বার থেকে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16222 নাম্বারে প্রেরণ করুন, তাহলে তারা অবশ্যই আপনার মেসেজটিকে ফেরত দিবে, এটি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে। পরবর্তী ভিডিওটি থেকে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণটা পেতে ওয়েবসাইট ভিজিট করতে হবে www.bgb.gov.bd। নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।